ব্রণের সমস্যা সব বয়সের মানুষের মধ্যে দেখা যায়। অনেকের আবার মুখের ব্রণ ভালো হয়ে গেলেও সেটার দাগ থেকে যায়। নানা রকম ঔষধ খেয়ে দূর করা যায় না সেই দাগ। তবে ঘরোয়া কিছু উপায়ে দূর করতে পারেন ব্রণের গভীর দাগ। জেনে নিন খুব সহজে ও কার্যকরী উপায়ে কিভাবে ব্রণের দাগ দূর করবেন। এক, লেবুর রসে তুলার টুকরো ডুবিয়ে ব্রণের দাগের উপর লাগিয়ে 15 মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুই, 1 টেবিল চামচ, বেসন 2 টেবিল চামচ, টক দই 1 চা চামচ, মধু ও 1 চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে পেস্ট প্যাক তৈরি করে ত্বকে লাগিয়ে 20 মিনিট রেখে ধুয়ে ফেলুন। তিন, মধু ও দারুচিনির গুঁড়া একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে রাতে ঘুমানোর আগে ব্রণের দাগের উপর লাগিয়ে রাখুন, পরদিন সকালে ধুয়ে ফেলুন। 4, 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার 2 টেবিল চামচ মধু ও প্রয়োজন মতো পানি মিশিয়ে ত্বকে লাগিয়ে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। 5, অ্যালোভেরার জেল দিয়েও ব্রণের জেদি দাগ দূর করতে পারবেন। এজন্য সকালে ও রাতে জেল মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন, ধীরে ধীরে দাগ চলে যাবে। 6, আয়ুর্বেদিক গুণ সমৃদ্ধ তুলসী পাতা ত্বকের যত্নে অপরিসীম, ব্রণের দাগ সারাতে তুলসীর রস দুর্দান্ত উপকারী। নিয়মিত এই পাতার রস ব্যবহারে দ্রুত দাগ দূর হবে। 7, ব্রণের দাগ দূর করতে 2 টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে অল্প একটু পানি মিশিয়ে দাগের জায়গায় 2 থেকে 3 মিনিট লাগিয়ে শুকিয়ে ধুয়ে ফেলুন, দ্রুত ব্রণের দাগ দূর হবে। 8, শশার রস ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে, এজন্য সমপরিমাণ শশা ও টমেটোর রস মিশিয়ে ব্রণের দাগে ব্যবহার করে 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 দিন এই প্যাক ব্যবহারে ব্রণের দাগ সহ রোদে পোড়া দাগ ও মিটে যাবে। ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পেতে কিছু টিপস। 1, প্রতিদিন 9 থেকে 10 গ্লাস পানি পান করুন। 2, প্রতিদিন রাতের খাবারের পর যে কোনো ধরনের মৌসুমি ফল খান, এটি আপনার ত্বককে সতেজ রাখবে। যতটা সম্ভব তেলযুক্ত বা ফাস্ট ফুড জাতীয় খাবার পরিহার করুন। 3, সব সময় বাইরে থেকে আসামাত্র মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া হালকা গরম পানির স্টিম নিতে পারেন, এতে করে ত্বকে জমে থাকা ধুলোবালি পরিষ্কার হয়ে যাবে। 4, আমাদের মধ্যে অনেকেরই নখ দিয়ে ব্রণ খোটার বাজে অভ্যাস রয়েছে, আমাদের বুঝতে হবে এটা কোনো সমাধান না, উল্টো এতে ব্রণের অবস্থা আরো খারাপ হবে, এর ফলে ব্রণ লাল হয়ে যাবে, এমনকি তা ফেটে গিয়ে মুখে দাগের সৃষ্টি করবে। ব্রণ না যাওয়া পর্যন্ত মেকআপ ব্যবহার না করাই উচিত। দিনে অন্তত 2 বার তেলমুক্ত ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।